জিতল মোহামেডান স্পোর্টিং উইলিয়ামসের জোড়া গোল। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচে জিতল সাদা কালো শিবির। ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে তারা হারালো 2-0 ব্যবধানে। জোড়া গোল করেন উইলিয়ামস। প্রথমার্ধে গোল শূন্য ড্র থাকার পর দ্বিতীয়ার্ধে 70 মিনিটে 20 গজ দূর থেকে দুরন্ত শটে গোল করেন উইলিয়াম। 78 মিনিটে উইলিয়ামের শট পোস্টে লেগে প্রতিহত হয়। ফের 80 মিনিটের মাথায় 25 গজ দূর থেকে নেওয়ার শটে গোল করেন উইলিয়ামস। 2-0 গোলে জিতল মোহামেডান স্পোর্টিং। ব্যুরো রিপোর্ট 24 স্পোর্টস এন্টার। হার যেমন খুব বেশি ডিমোরালাইজ করেনি আমাকে, একটা জিতও খুব বেশি উচ্ছ্বাসিত করবে না। তার কারণ হচ্ছে হার জিত একটা ম্যাচের পোস্ট এফেক্ট, তো সেক্ষেত্রে এটা হতে থাকবে। যে ভিশন বা মিশন আবার বলছি যেটা নিয়ে আমাদের ইনভেস্টার আমাদের ক্লাব এগোচ্ছে বা ভাবছে, সেটা হচ্ছে এখান থেকে সাপ্লাই লাইন, এখান থেকে সাপ্লাই লাইন অফ আওয়ার সিনিয়র টিম। তো সেই জায়গাটাকে লক্ষ্য করে হ্যাঁ ডেফিনেটলি এরকম একটা হাই লেভেলের টুর্নামেন্ট, তো সেখানে আমরা এখন 6টা ম্যাচ পাচ্ছি। আমরা বাই গড কোয়ালিফাই করতে পারলে আরও 4টে ম্যাচ পাবো, তো সেক্ষেত্রে 10টা ম্যাচের একটা সুন্দর মোমেন্টাম আমরা পাবো, যেখান থেকে আমরা অনেক বেশি প্লেয়ারকে চুজ করতে পারবো, অনেক বেশি প্লেয়ারকে আমরা দেখতে পাবো। আর রইল বাকি জিত, ডেফিনেটলি দেখো একটা জিত আমাকে তো মোটিভেট করবেই, সঙ্গে প্লেয়ারদেরও মোটিভেট করবে মোস্ট ইম্পর্টেন্টলি। কারণ দেখো মাঠে প্লেয়াররা খেলবে, একটা ম্যাচ সকলে আমরা হেরেছি, তো সেখানে অনেকটা টাফ ছিল সেই টিমটাকে মোরালি বুস্ট আপ করা। তো চেষ্টা করা হয়েছে এই দুদিন মাঝখানে গ্যাপ প্রতিটা ম্যাচের মাঝখানে, বাট প্লেয়াররা ফ্যান্টাস্টিক, দে রেসপন্ড ফ্যান্টাস্টিকলি। আমরা 4 দিনে নেমেছিলাম মোহনবাগান এগেনস্টে, মোহনবাগান এগেনস্টে 1-1 ছিল আমার 58 মিনিট পর্যন্ত। আর আমরা হয়তো ফার্স্ট হাফে 2-3 গোল যদি হয়ে যেত তাহলে মোহনবাগান অত সহজে আমাদের জিততে পারতো না, কিন্তু যেহেতু আমরা 58 মিনিট পর একটা গোল খেয়ে গেলাম, তারপরে আবার একটা গোল 3-1 যখন আমরা হারছি তখন একটা ওদের রেড কার্ড হয়ে গেছে, আমাদের তখন 6টা গোল হয়ে গেছে। কিন্তু আমি আর আমার কোচ যে আমি হোপ হারিনি, কি আমরা যারা মানে দেখছি টিমটাকে আমরা বললাম না এই আমরা ঘুরে দাঁড়াবো, কারণ আমাদের প্লেয়ারদের মধ্যে কোয়ালিটি আছে, অনেক কোয়ালিটি আছে, অনেক প্লেয়ার যে আমরা এই কদিনের মধ্যে ঠিক করে ফেলেছি আমার এই রিজার্ভ টিমটা তৈরি করার ক্ষেত্রে। আশা করছি এই টিমটা আরও ভালো হবে, কয়েকটা ছেলে এখন সই হয়নি, তারাও সই করবে। আমরা রেখেছি, আমরা স্কট করে রেখেছি, তো আমরা বাইরে থেকে এক দুটো প্লেয়ার আমরা ভালো চয়েস করেছি, সে আসবে। আশা করছি আমার টিম ডে বাই ডে ভালো ইম্প্রুভ করবে, এইটাই আমি সাপোর্টদের বলি। একটু আস্থা রাখতে হবে, একটু ভরসা করতে হবে সবাইকে, কি আগামী দিন আমি যেরকম আরও ভালোভাবে একটা একটা রিজার্ভ টিম সিনিয়র টিমের জন্য সাপ্লাই লাইন দিতে পারি।